তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাত 12টা বেজে গেছে, এই ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হলো বেসে ঘাট। রিহার্সাল চলছে দেখতেই পাচ্ছ। আমরা এখন আছি হাট কলেজে, সর্বজনীন জগদ্ধাত্রী পুজো আছে, তার প্রসেশনের প্রিপারেশনে এখানে আছি। দেখো তার লাইটিং বন্ধুরা, এটি হলো বেসেহাটা, যে সর্বজনীন জগদ্ধাত্রী পুজো রয়েছে সেই পুজো প্যান্ডেলেরই লাইটিং। এই প্যান্ডেলটিও কালকে প্রসেশনে যাবে, তো এখানে রেডি করছে। দেখো হাফ জ্বলছে, হাফ এখনো জ্বলেনি, তো ওই দিক দিয়ে কাজ করছে। দেখো উপরে বসে আছি, উপরে বসে জেনারেটর ফিট করছে। দৈবকপাড়ার পুজো প্যান্ডেলের হচ্ছে প্রসেশনের তোমার লাইটিং, আর সামনেই কিন্তু সেই পুজো প্যান্ডেলটি, যে প্যান্ডেলটি চায়ের কাপ দিয়ে খুব সুন্দরভাবে আলোকসজ্জা ফুটিয়ে তুলেছিল আমাদের। আমরা এখন আছি হাট কলেজে, সর্বজনীন জগদ্ধাত্রী পুজো আছে, তার প্রসেশনের প্রিপারেশনে এখানে আছি। দেখো তার লাইটিং এখানে গাড়িতে তোলা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এক এক করে গাড়ি কিন্তু রেডি হচ্ছে লাইটিং সহকারে, আর এখানে চেক করছে। দেখতেই পাচ্ছ এই লাইন বরাবর কিন্তু যত এগিয়ে যাচ্ছি ততই তোমার প্রসেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। এই দেখো এখানে আরও একটি লাইটিং রাখা রয়েছে, এই লাইটিংটি এখনো চেক করা হয়নি মনে হচ্ছে, তো সামনে চলো দেখাচ্ছি। দেখো এখানে লাইটিং সব রেডি করছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে আরো দেখাচ্ছি প্রস্তুতি কতটা জোর কদমে চলছে। এই যে দেখতে পাচ্ছে এখানে অনেক বড় একটি লাইটিং রয়েছে, পাখি রয়েছে সামনে, আর দেখো এই যে দেখো আরেকটি লাইটিং কে গাড়িতে তুলে নিয়েছে, আর এই লাইটিং কেও কিন্তু এখানে দেখার মতো। দেখতে পাচ্ছ আরো লাইটিং গুলোকে আরেকটি গাড়িতে তুলে নিয়েছে, আর এই লাইটিং গুলো টেস্ট করাও হয়ে গেছে। দেখো জল জল করে জ্বলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা জেনারেটর লাগিয়ে টেস্ট করা হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আরো একটি গাড়ি, আরো একটি লাইটের গাড়ি রেডি করে রেখেছে, এই গাড়িটিও যাবে কালকে প্রসেশনে। আচ্ছা বন্ধুরা আরো একটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই গাড়িতে লাইটিং সেট করবে বলে এই গাড়িটি এখানে দাঁড় করিয়ে রেখেছে। আর সামনে দেখো আরো একটি গাড়ি লাইটিং সেট করা হয়ে গেছে। দেখো এখানে কত মেশিন রয়েছে।
আর দেখো সামনের গাড়িতে প্রশাসনের কাজ চলছে, বাস বাধা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বক্স রাখা রয়েছে এই ভ্যান গাড়িতে করে, এই হাটখোলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর বক্স যাবে। তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ একটি গাড়ির মধ্যে লাইটিং রাখা রয়েছে, এখানে লাইটিং সেট হয়েছে। এটি হচ্ছে পাদ্রিপাড়া যে ক্লাব রয়েছে সেই পাদ্রিপাড়া ক্লাবের লাইটিং প্রসেশনের জন্য রেডি হচ্ছে। এখানে দেখো কতগুলো জেনারেটর রাখা রয়েছে গাড়িতে, দেখো বক্স জেনারেটর সমস্ত কিছু রয়েছে। প্রসেশনের যে কালকে যে প্রসেশন রয়েছে সেই প্রসেশনের জন্য এখন লাইটিংগুলো কত উঁচু উঁচু, বিশাল হেভি উঁচু উঁচু লাইটিং। তো বন্ধুরাও দেখতেই পাচ্ছ এখানে আরও একটি লাইটিং রয়েছে, লাইটিং সেট করেছে। তো পাত্রিপাড়ায় টোটাল এই তিনটি লাইটিং যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও একটি ক্লাবের কিন্তু প্রসেশনের জন্য লাইটিং সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ট্রাকটা কত বড় গাড়িতে এই লাইটিংটা লাগিয়েছে, জাস্ট দেখো কত। কত বড় বড় লাইটিং, দেখতেই পাচ্ছে। এটি হলো মধ্যাঞ্চল ক্লাব যে রয়েছে সেই ক্লাবের তোমার লাইটিং রেডি হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যানার বা সমস্তটাই খোলা হচ্ছে। আর দেখো রাত এখন 12:30 বেশি বাজে, তবুও কিন্তু ভিড় কমেনি। ভিড় দেখো ঠিক আগের মতো, মনে হচ্ছে নবমীতে ঘুরছি ওরকম ভিড় হয়েছে। আর দেখো ব্যানারগুলো খোলা হচ্ছে। পাচ্ছ বন্ধুরা প্রসেশনের জন্য সমস্ত যে উপরে বাসের ব্যানার লেগেছিল, ব্যানার লাগিয়েছিল বাসের যে ব্যানার লাগিয়েছিল, তারপর তোমার যে বাসে যে লাইটিং টাইটিং লাগিয়েছিল, কালকে যদি গাড়ি দিয়ে লাইটিং যাওয়ার সময় আটকে না যায় তার জন্য এগুলো সব খুলে খুলে রেখে দিচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাত 12:00 বেজে গেছে, এই ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেব। তো তোমরা সকাল সকাল এই ভিডিওটা দেখে কালকে কিন্তু চলে আসবে এখানে, ধামাকাদার হবে এই প্রসেশনটা। তো তোমরা আসো, আর কে কে চন্দননগর থেকে দেখছো তোমরা কমেন্টে জানিও।